तेरा आम बड़ा प्यारा, कच्चा रंग का छारा, मगबुक करी आहा मगबुक करी, तार पड़ी नून तेल दिए, अच्छा करे मेखे खाबो तो कोई। देखो ये आमगुलो सब এখন আমরা পেরে নিয়ে যাব, আমের অনেক রকম আইটেম বানানো হবে সেই জন্য। দেখো আজকে এই আমগুলো সব পেরে নিয়ে আসলাম, আরো আছে পরে পারবো। হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, তোমরা দেখছো জোসনা বেঙ্গলি ব্লগ। আজকে আমি একটা নতুন জিনিস নিয়ে চলে এসেছি, সেইটা হচ্ছে আমের টক ঝাল আচার বানাবো, বা আম তেলও বলতে পারো। তো সেইটা বানাতে গেলে কি করতে হবে, দেখো আমি আমগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে সারা রাত লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তো সারা রাত লবণ দিয়ে মাখানোর ফলে কতটা জল বেরিয়েছে। এবার আমি এই আমগুলোকে অন্য একটা পাত্রে নামিয়ে নেব। ভালো করে এর থেকে যে জলটা বেরিয়েছে সেইটা চিপে নিতে হবে। দেখো কি পরিমাণে জল বেরিয়েছে, এটা কিন্তু ওভারনাইট লবণ মাখিয়ে রেখে দিতে হবে। দেখো কতটা জল বেরিয়েছে, এতে কি হচ্ছে আমের ভেতরে যে প্রচণ্ড টক একটা থাকে সেইটা বেরিয়ে যাবে। তো সেই জলটা আমি, এই জলটা কোনো কাজে লাগবে না, এই জলটা আমি ফেলে দেব। এবার কি করব, এবার এই আমগুলোকে আমি ভালো করে হলুদ মাখাবো। এটাকে ভালো করে হলুদ মাখিয়ে আমি রোদ্দুরে একদিনের জন্য রেখে দেব, না হলে মোটামুটি 4-5 ঘন্টাও রাখা যেতে পারে। ভালো করে এটাকে আমি হলুদ মাখিয়ে নিলাম। এটা একটা থালার মধ্যে এতগুলো দেওয়া যাবে না, আমি আর একটা থালার মধ্যে হলুদ মাখিয়ে নামিয়ে নেব। লবণ যেহেতু আমি মাখিয়ে রেখেছিলাম ওই জন্য এখন আর লবণ দেব না। আর লবণ যখন মাখাবেন তখন কিন্তু বেশি করে লবণটা মাখাবেন। এবার আমি আর একটা থালাতেও কিছুটা নামিয়ে নেব। এইরকম একটার উপর একটা যাতে না যায় এইভাবে এইভাবে দিয়ে আমি এগুলোকে রোদ্দুরে দেব। 3-4 ঘন্টা দিলেও হবে, কোনো অসুবিধা নেই। তো আমি এগুলোকে পুরো রোদ্র দিয়ে শুকিয়ে নিতে হবে যাতে এর ভেতরে কোনো জল বা ময়েশ্চারাইজার না থাকে। তো চলো এটা আমি রোদ্রে দিতে যাই। দেখো পুরো টানা রোদ্দুরে আমি আমগুলোকে দিয়ে দিয়েছি, 2-3 ঘন্টা কি 4 ঘন্টা থাকবে, তারপরে তুলে আচারগুলো রেডি করব। ততক্ষণ পর্যন্ত রোদ্দুরে থাক। দেখো আমি আমগুলোকে রোদ্দুর থেকে নিয়ে চলে এসেছি, পুরো একদম এর ভেতরে জলটা ছিল রোদ্রের তাপে শুকিয়ে গেছে।
तो आमी 4-5 घंटा रौद्र दिए तारपरे निये चले एसेछि। एबार आमी एई आमेर टक झाल आचारटा रेडी करब। तो एई आमेर टक झाल आचारटा बा आम तेल बानाते की की मसला लागबे सेगुलो प्रथमे बोले नि। सेई मसलागुलोर मध्ये लागबे मौरी, सर्षे, मेथी, काचा लंका, धने, गोलमरीच, शुकनो लंका, कालो जिरे, काश्मीरी रेड चिली पाउडार, पाँचफोड़न आर होच्छे हिंग। आर लागबे तेल, तेल तो लागबे। एगुलो दिए आमी आजके टक झाल आम तेल बानाबो। तो चलो एबार आमी प्रथमे मसलागुलोके एकटु ड्राई रोस्ट करे निये आसबो। देखो मसलागुलो सब आमी एकसाथे दिए दिएछि। एबार एगुलो एकटु भाजा होये गेले एर मध्ये आमी सर्षे दिए दिच्छि। दिए एकदम हल्का करे एकटु, বেশি ভাজলে হবে না, হালকা ভেজে এবার এগুলোকে সব আমি গুঁড়ো করে নেব। তো এবার আমি নামিয়ে দিচ্ছি একটা গ্রাইন্ডারের মধ্যে দিয়ে এগুলোকে আমি গুঁড়ো করব। দেখো মশলাটা আমি পুরো গুঁড়ো করে এনেছি, কিন্তু পুরো ধুলোর মতো গুঁড়ো করলে হবে না, একটু আস্তেও রাখতে হবে, ঠিক আছে। এবার আমি একটা फ्राई पैन दिए दिए एर मध्य हमें सर्षे तेलटा गरम करे नेब। তেলটা গরম হচ্ছে, তেলটা গরম হয়ে গেছে। এবার এই তেলটাকে আমি ঠান্ডা হতে দেব, ঠান্ডা হলে তারপর আচারের মধ্যে দেব। দেখো তেলটা আমি ঠান্ডা হতে দিয়েছি, এবার আমি লবণটাকে একটু ভেজে নেব। একটু হালকা করে ভেজে নিতে হবে। লবণটা ভেজে নিলে স্বাদটা খুব সুন্দর হয়। হয়ে গেছে আমার লবণটা ভাজা, এবার আমি নামিয়ে দেব। দেখো আমগুলোকে আমি একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি, কারণ এর ভেতরে মশলা মাখাতে হবে, এটার মধ্যে হবে না, ওই জন্য আমি বড় পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব গুঁড়ো করে রাখা মশলাগুলো, দিয়ে একটু মাখিয়ে নেব। ভালো করে মাখাতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা কিন্তু কালারটা খুব সুন্দর আসে সেই জন্যে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব গোটা পাঁচফোড়ন। আর দিয়ে দেব গোটা কালো জিরে। দিয়ে আবার একটু ভালো করে মাখিয়ে নেব। তারপরে আবার আমি এর মধ্যে দিয়ে দেব, এবার এর মধ্যে আমি ভেজে রাখা লবণটা দিয়ে দিচ্ছি। সব
সব মশলাগুলোই আমার মোটামুটি মাখানো হয়ে গেল। কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার আমি হিংটাও দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে আবার কিছুক্ষণ মাখিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব তেল। তেলটা ঠান্ডা হয়ে গেছে, তেলটা আমি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু যখন ভিজে যাবে খুব সুন্দরভাবে এর সাথে মিশে যাবে। এখন তো সবে সবে করা, ওই জন্য মশলাগুলো পুরো আমের মধ্যে চলে যাবে। এইভাবে আমরা আমতেল করে টক ঝাল আচার করে সারা বছর রেখে দিতে পারি। একটুও নষ্ট হবে না, মাঝে মধ্যে একটু রৌদ্রে দেবেন, খুব সুন্দর লাগে যে কোনো জিনিসের সাথে খেতে। তো আমার এটা বানানো রেডি হয়ে গেল। আর এগুলো সব সময় কাচের কন্টেনারে রাখার চেষ্টা করবেন, কাচের কন্টেনারে রাখলে খুবই ভালো থাকে। এইভাবে সুন্দর করে মাখিয়ে নিয়েছি, দেখো রেডি হয়ে গেছে আমার আমের টক ঝাল আচারটা। কি সুন্দর কালার হয়েছে! এইভাবে বয়ামের মধ্যে রেখে দিতে হবে, আর মাঝে মধ্যে কিন্তু রোদ্দুরে দিতে হবে। আর তেল কমে গেলে কিছুটা তেল গরম করে এর মধ্যে দেওয়া যেতে পারে। তো আমার এই আমতেল বা টক ঝাল আমের আচারটা আপনাদের যদি ভালো লাগে অনেক অনেক করে শেয়ার করবেন, আর আমার পাশে সবাই থাকবেন। আবার আমি নতুন কোনো কিছু নিয়ে চলে আসব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।